ইংল্যান্ড হট ফেভারেট সেমিফাইনালে বাকি তিন দল ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরুর আগে বেশিরভাগ বিশেষজ্ঞের অনুমান ছিল এমনই টুর্নামেন্ট যত এগিয়েছে রোমাঞ্চ ছড়িয়েছে অঙ্কগুলো বদলাতে শুরু করেছে শিরোপায় চোখ রেখে শুরু করা ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত নয় বড় দলগুলোর মধ্যে সবার আগে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা সোনালি অতীত ফিরিয়ে আনা জেসন হোল্ডারের দলও ছিটকে গেছে সেমিফাইনালের দৌড় থেকে শেষ চারের পথে ভালোভাবে টিকে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান বিশ্বকাপটা উন্মুক্ত হয়ে গেছে তাই সাত ম্যাচের সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পাঁচ নম্বরে বিশ্বকাপের শুরুতে এই ছবিটা দেখেননি বিশেষজ্ঞ কেউই কেউই সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককলাম তো ভবিষ্যৎবাণী করে ফেলেছিলেন বাংলাদেশ জিতবে শুধু একটি ম্যাচে সেটা উল্টো হজম করতে হয়েছে তাকে এমনকি তার দল নিউজিল্যান্ডকেও বাগে পেয়ে গিয়েছিলেন মাসাফি যারা। কেন উইলিয়ামসনের অবধারিত রান আউটটা মুশফিকুর রহিম মিস না করলে জিততে পারত বাংলাদেশ সুযোগ খাত ফসকে যাওয়ায় সেমিফাইনালের অঙ্ক জটিল হয়ে পড়েছে বাংলাদেশের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে শুধু হারালেই শেষ নিশ্চিত নয় পক্ষে থাকতে হবে আর অনেক কিছু সাত ম্যাচে বারো পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে সবার আগে ছয় ম্যাচে ভারতের পয়েন্ট এগারো আর সাত ম্যাচে নিউজিল্যান্ডের এগারো কোনো অলৌকিক কিছুই শুধু শেষ চার থেকে ছিটকে ফেলতে পারে দুই দলকে সেমিফাইনাল খেলতে সবার আগে বাংলাদেশ তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড দিকে সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা চার নম্বরে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে এউ ইন মর্গেনের দলের পয়েন্ট হবে বারো তখন শেষ দুই ম্যাচ জিতে এগারো পয়েন্ট নিয়েও লাভ হবে না বাংলাদেশে ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারালে আট পয়েন্ট হবে তাদের বাকি দুই ম্যাচ জিতলে লঙ্কানরাও বারো পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে সেক্ষেত্রে এগারো পয়েন্ট পাওয়া বাংলাদেশ আফসোস বাড়বেই শুধু তাই নিজেদের দুই ম্যাচ জয়ে পাশাপাশি মার্শাফিদের আশা করতে হবে অন্য ম্যাচের ফলগুলো যেন নিজেদের পক্ষে থাকে এমন কিছু হলে নয় পয়েন্ট নিয়েও প্রথমবার মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলা সম্ভব হবে বাংলাদেশের তখন ইংল্যান্ড আর শ্রীলঙ্কাকে হারাতে হবে দুই ম্যাচ পাশাপাশি হারতে হবে পাকিস্তানকেও আপাতত এত কিছু না ভেবে বাংলাদেশ মনোযোগী হবে নিজেদের দুই ম্যাচ জিততে